এমনই এক কীর্তি গড়েছেন ভারতের 21 বছর বয়সী তরুণ ইয়াশসভি জয়সওয়াল, যা পিছনে ফেলেছে অজি কিংবদন্তি ব্র্যাডম্যানকেও। নিজের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমে সেঞ্চুরির দেখা পেয়েছেন ইয়াশসভি জয়সওয়াল। শুধু সেঞ্চুরিই নয়, ডাবল সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়েছিলেন ভারতীয় এই তরুণ। তবে তার ইনিংস থামে 171 রানে। তার 171 রানের ইনিংসে ভর করে নিজেদের প্রথম ইনিংসে ভারত সংগ্রহ করেছে 421 রান। এদিকে এই ম্যাচে 171 রানের ইনিংস খেলার মধ্য দিয়ে ভারতের জার্সিতে প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পাওয়া তরুণ এই ব্যাটারের অ্যাভারেজ দাঁড়িয়েছে 171, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে ব্যাটিং গড় এতটা হয়নি কারো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এদিন ভারতের হয়ে ইয়াশসভি জয়সওয়াল খেলেছেন 387 বল, 44 স্ট্রাইক রেটে 387 বলে 171 রানের ইনিংস খেলেছেন জয়সওয়াল 1 ছক্কা 16 চারে। এছাড়াও সেঞ্চুরির দেখা পেয়েছেন রোহিত, করেছেন 103 রান। অর্ধশত রানের দেখা পাওয়া বিরাট কোহলিও ভারতের 421 রানের স্কোরে দারুণ অবদান রেখেছেন। এ সময় 76 রানের ইনিংস খেলেছেন বিরাট কোহলি।